আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আসছি বসুন্ধরা সিটির গরিবের গ্যাজেট লেভেল ফাইভে। এই জিনিসটা দেখে না আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এই যে এইটা একটা, আর আরেকটা আছে, ওইটা কোথায়? এই যে অনেক ভালো চলছে এইটা একটা। হ্যাঁ, এগুলা 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 দেখে কি মনে হচ্ছে? এগুলো কিন্তু পাওয়ার ব্যাংক। সি, দেখে মনে হচ্ছে লাইটার, গ্যাস 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 লাইট, লাইটার বা এটা মানে সামহাও এটা একটা ওই টাইপেরই কিছু একটা। হ্যাঁ, মানে আমি দেখে মনে করি না এটা পাওয়ার ব্যাংক। পরে যখন গরিব আমার বললো, কিরে এটা আসলেই পাওয়ার ব্যাংক? বলে হ্যাঁ ভাই, এটা পাওয়ার ব্যাংক। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এটার দাম মাত্র 1000 টাকা, 10,000 mAh, 10,000 mAh ক্যাপাসিটির এই কিউট ছোট্ট, হ্যাঁ, পকেটে রাখা যায়, পকেটে না হাতের মুঠায়ও নিয়ে ঘোরা যায়, এইরকম একটা ছোট্ট পাওয়ার ব্যাংক, এটার দাম মাত্র 1000 টাকা। এটা আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এটার সাথে কি ক্যাবল টেবল দেয়? হ্যাঁ, ক্যাবল দেয়, লাইটনিং ক্যাবল দেয়। এটা ক্যাবল থাকে না, এটা শুধু এটাই, শুধু এইটাই থাকে না। আপনি হচ্ছে এটা 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 কোন দেশি? চায়না, 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 চায়না নাকি বেশি দিন যায় না? না, কোয়ালিটি অনেক ভালো, এনে যা আছে ভাই সব চায়না, সব চায়না। আমি অ্যাপেল চালাচ্ছি না, অ্যাপেলে তো চায়না। ওকে, আমি এবার আপনাকে জাস্ট জিজ্ঞেস করব, আপনি ছোট্ট করে উত্তর দিবেন, এটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক, মানে পাওয়ার ব্যাংক, মানে ম্যাক্সেপ টাইপের আর কি। ম্যাক্সেপ বলা যাবে না, ওয়্যারলেস, ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। কত এটা প্রাইস? ওয়্যারলেস প্লাস ম্যাক্সেপ, এটা হচ্ছে গিয়ে আপনার প্রাইস হচ্ছে 10,000 mAh, 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 10
10,000 mAh 6 রোমের, এটা খুব ভালো চলতেছে, কারণ হচ্ছে 20 ওয়াটের, এটা ল্যাপটপের জন্য ভালো, সব ফোনের জন্য ভালো। আমার পাওয়ার ব্যাংক হচ্ছে দিশাত খেয়ে দিছে, মারে দিছে আর কি, হ্যাঁ, পরে ওরে কইছি আম্মু মারে দিছে, তাহলে কি আমি আর কইতে পারি যে আন্টি মারে দিছে, দিশাতি মারে দিছে? তাহলে সুন্দর মিটারটা এখানে, খুবই সুন্দর একটা ব্যথা লাগে, লাগে লাগে, সত্যি লাগে, লাগে লাগে, একটা শব্দ কিন্তু হয়েছে, কাট করে একটা শব্দ হয়েছে। তো এটা দিয়ে মারামারি মারামারিও করা যাবে, মারামারি করবেন না, ডোন্ট ট্রাই মারামারি, ডোন্ট ট্রাই মারামারি। আচ্ছা, এটার এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1650, বেশ কম, বেশ কম। আচ্ছা, এরপরে এইটা কি? এটা হচ্ছে গিয়ে ভাই 22.5 এর একটা ইয়া টাইপ সি, তারপর হচ্ছে লাইটিং, দুইটা কেবল এটার মধ্যে থাকবে। তো এটার প্রাইস বোধহয় কত এমএইচ? আমরা কত সেল করতেছি? এটা হচ্ছে 10,000 mAh, এটা হচ্ছে 1800 টাকা রাখা যায়। 10,000 mAh, এখন পর্যন্ত কোনো বড় দেখাইলেন না, সব ছোট ছোট দেখাইলেন, বড় দেখাই। এইটা কি? এটা হচ্ছে গিয়ে কি, এটা আমার বাসায় আছে, আপনি ইউজ করেন ভাই। এটা 10,000ও আছে, 20,000ও আছে ভাই। 20,000টা হচ্ছে 2500 টাকা, 10,000টা হচ্ছে ভাই 1500 টাকা। আমি 10,000টা ইউজ করি মনে হয়, 10,000টা 1500 টাকা। ওকে, এরপর এইটা কি? এটা হচ্ছে অ্যাঙ্কারের, এটা হচ্ছে 2800 টাকা, 18 মাসের ওয়ারেন্টি সহ, এটাও 10,000, কিন্তু এটা হচ্ছে কি অনেক আগের একটা ডিজাইন। ওকে, অনেক আগের একটা ডিজাইন, এটা ম্যাক্সেফ না, ম্যাক্সেফ না, এটা ম্যাক্সেফ না, এটা হচ্ছে কি 18 ওয়াট না, মানে 15 ওয়াট, এটা 15 ওয়াট। এরপরে এটা কি? তারপরে ভাই এটা হচ্ছে গিয়ে খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি, কারণ এটা হচ্ছে কি আপনার 30,000 mAh, সবচেয়ে বেশি আমার দোকানে আপাতত এটা 30,000 mAh, 22.2, এটা হচ্ছে 30,000 mAh। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে 4,000 টাকা পেয়ে যাবেন, 4,000 টাকা, 30,000 mAh। এরপরে হচ্ছে শাওমির, শাওমি এখনো যারা শাওমি লাভার আছে, শাওমি পাওয়ার ব্যাংক তো এখনো পাওয়া যায়, অনেকে ইউজ করে এগুলো, মানে খুবই অভ্যস্ত। তো এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। ওকে, 2200 টাকা। তারপর হচ্ছে এটা যারা ওয়ান প্লাস ইউজ করে তাদের জন্য, এটা ড্যাশ সাপোর্টেড, ঠিক আছে, সাপোর্টেড, এটা হচ্ছে কি আমরা সেল করি, এটা কত সেল করি, এটা 1600 টাকা মাত্র। এটা এটা এটার ইয়া কত? 10,000 mAh না, ওই যে ইয়াটা, এটা যে ড্যাশ হচ্ছে 20 আর কি, মানে ওয়ান প্লাসের জন্য যে স্পিডটা আছে না ওইটা আর কি। তারপর হচ্ছে এটা একটা আছে 20 ওয়াট মিটার সহ, এটাও খুব সুন্দর, 10,000 mAh। এটা আমরা কত সেল করি?
প্রথমে যদি দেখাই আমি এটা ম্যাকডোডো, এটা খুবই ভালো ব্র্যান্ড একটা, এটা হচ্ছে গিয়ে 3-in-1 হ্যাঁ সব, মানে এটা হচ্ছে ফোনের, এটা হচ্ছে এয়ারপডস প্রো বা এয়ারপডস এর, আর এটা হচ্ছে ওয়াচের। তো এটা আমরা সেল করি, এটা আমরা 2700 টাকা, খুবই ভালো, 2700 টাকায় সেল করেন, সবকিছু পাবে এটাতে। আর এটা কত সেল করেন অরিজিনালটা? এটা অরিজিনালটা এখন 4500 করে চলতেছে, 4500 ওরে বাবা, এরকম একটু কমে পারে আর কি দামটা। এটা এটা কি, এটা আমরা কত সেল করি? 1800। এটা হচ্ছে ওই নাথিং এর মতো সব দেখা যায় ভিতরে। আচ্ছা, এটা দিয়ে কি আইফোন চার্জ হবে? হ্যাঁ, এটা দিয়ে আইফোন চার্জ হবে, সব ফোন ওয়ার্ল্ডের যে কোনো ফোন এটা দিয়ে চার্জ হবে, চার্জ হবে না? সো এই দুইটার মধ্যে কোনটা বেটার? এই দুইটার মধ্যে অবশ্যই এটা বেটার, এটা বেটার। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে 2-in-1, এটা হচ্ছে ওয়াচ এবং কি হচ্ছে গিয়ে এয়ারপডস, ঠিক আছে, ফোন আর এয়ারপডস প্রো, এয়ারপডস প্রো, এখানে ওয়াচ নাই, না দুইটা ফোনও দিতে পারবে কেউ চাইলে। এটা প্রাইস কত? এটা খোলা তো মনে হয়, এটা একটু দেখান তো। এটা প্রাইস হচ্ছে গিয়ে 2500 টাকা। দেখেন খুবই সুন্দর একটা জিনিস, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস। এটা চাইলে ফোন প্লাস এয়ারপডস, সরি এটা এয়ারপডস হবে, ওয়াচ না, এয়ারপডস এর। খুবই সুন্দর না ভাই? এটা সুন্দর, ঠিক আছে, সুন্দর সুন্দর। তারপরে এটা একটা আছে, এটা একটু কমের মধ্যে, এটা কত দেখি, এটা দেখি একটু, খুলেন তো, একটু কমের মধ্যে, এটা মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে 2100 টাকা। কত? 2100 টাকা, 2100। এটা হচ্ছে আবার আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন, তারপর আবার এভাবেও রাখতে পারবেন, যেভাবে খুশি। এটার দাম 2100। তাহলে কি ম্যাক্সেফ না নিয়ে এগুলো নেওয়া বেটার? ম্যাক্সেফ অ্যাপেলের জন্য অ্যাপেলটাই বেটার, তাইলে ম্যাক্সেফ যদি একটু কমের মধ্যে চাই তাহলে আর কি। কম টম না ভাই, মানে ফোন ভালো রাখতে হবে। আর হচ্ছে ভাই, এখানে আমাদের 120 ওয়াট থেকে 100 ওয়াটের চার্জার আছে। আচ্ছা আচ্ছা, যে কোনো চার্জার আমি যা দেখাই ওগুলো যে দাম বলবো না থাক, বড় হয়ে যাবে ভিডিও, আমি যা দেখাই যে অ্যাপেলের জন্য, স্যামসাং এর জন্য, তারপর হচ্ছে এটাও স্যামসাং এর জন্য ক্যাবল সহ, তারপরে এটাও, এটা একটু দেখাই আমি, অনেকে এটা প্রয়োজন হয়, এটা আমারই প্রয়োজন একটা, অনেকে যে আমরা হোটেলে যাই আমরা হচ্ছে পোর্টগুলো খুঁজে পাই না, পোর্ট খুঁজে পাই না, পোর্ট এটার মধ্যে আছে সব ধরনের। কিন্তু এটা এটা কি মাল্টিপ্লাগ হিসেবে ইউজ করা যাবে? মাল্টিপ্লাগ আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারবেন এটা দিয়ে। এটার ইয়া কত, স্পিড কত, মানে স্পিড হচ্ছে 30 ওয়াট পাবেন, 30 ওয়াট সবগুলাতে? হ্যাঁ হ্যাঁ, সবগুলা পোর্টে সিঙ্গেল সিঙ্গেল ইয়া করলে, যে পিডি আছে, মানে হচ্ছে ট্যাক্সি টু ট্যাক্সি আছে। না আমি যদি সিঙ্গেল না করি, সিঙ্গেল না করলে পাওয়ারটা একটু কমবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটার কিন্তু হাইস্ট পাওয়ার কিন্তু অনেক, ল্যাপটপের যতটুকু দরকার অতটুকু পাওয়ার সে দিতে পারবে। আচ্ছা, চার্জারের জন্য পিডির জন্য 30 পাবে আর কি, চার্জারের জন্য 30 পাবে, কিন্তু এখান থেকে ভালো একটা চার্জার দিবে, বাট এটার প্রাইসটাও কম। তো অনেকগুলো ফেসিলিটি আছে, যেমন এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে, সব আছে দেখতে পারেন। তারপরে এই যে তিনটা পোর্ট আছে, তিনটা হচ্ছে ইউএসবি পোর্ট আছে, তারপরে হচ্ছে আপনি মাল্টিপ্লাগ এর মতো ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে টাইপ সি টু লাইটনিং, টাইপ সি টু টাইপ সি করতে পারবেন। তো এটার প্রাইস মাত্র 2200 টাকা, এটা দেখলে দেখতে পারেন খুবই ভালো একটা ব্র্যান্ডের, 2200 টাকা। ওকে ওকে, তো আজকের মতন বিদায়। গুগলের এটা কি? ও আচ্ছা, গুগলের চার্জার অনেকেই খুঁজে পান না, কোথা থেকে কিনবেন, কারণ এটার চার্জার খুব রেয়ার। তো এটা হচ্ছে 30 ওয়াট সাপোর্টেড গুগলের ফোনগুলো, তো আমাদের কাছে কিন্তু এটা আছে, এটা আমরা সেল করি 3200 টাকা। 3200 টাকা, ওকে। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, আমি মেইনলি ম্যাক্সেফটাই নিব। ম্যাক্সেফটা কোথায়? এই ম্যাক্সেফ ইয়াটা কোথায়? আমি ম্যাক্সেফটাই নিব, আর এইটা ভালো লাগছে এটা। হ্যাঁ, দেখা যাক এটা একটা নেওয়া যায় কিনা, এটার সাথে যদি ক্যাবল থাকে তাহলে হয়তো একটা নিয়া ব্যাগের ভিতরে রেখে দিলাম, যদি কখনো প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়, অনেক জায়গায় প্রয়োজন হয়। ভাইয়া নিচ্ছে অ্যাপেলের ম্যাক্সেফ চার্জারটা, জি। তো মানে ক্যাবল চার্জার এটা, এটা কিন্তু মানে অনেকে বুঝি কি এটার সাথে অ্যাডাপ্টারও থাকে, অ্যাডাপ্টার থাকে না, শুধু ক্যাবলটাই থাকে আর ওই ম্যাক্সেফটা থাকে। শুধু ক্যাবলটা নিচ্ছি, অ্যাডাপ্টার হচ্ছে কি, এই যে আমরা সেল করতেছি 18 মাস ওয়ারেন্টি সহ 1700 টাকা।
আর অরিজিনালটা অরিজিনালটাই তো অ্যাঙ্কারের আর ওই যে এটা হচ্ছে কি এটা একটু মানে দেখে শুনে কিনবেন এটা কিন্তু অনেক কপি ভেরিয়েন্ট আছে তো আমাদের কাছে 100% অরিজিনালটা আছে যেটা আমরা এখন সেল করতেছি 2600 টাকা 2600 টাকা ওকে তাহলে আজকের মতন শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গরিবের দোকানে আসবেন এই ধরনের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় নির্দ্বিধায় গরিবের দোকান থেকে নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ বেস্ট সার্ভিস পাবেন বসুন্ধরার মধ্যে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ধন্যবাদ